রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়া বাংলাদেশের কঠিন সময়ে পাশে থাকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। শনিবার উজবেকিস্তানের তাসখান্দে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, আর রাশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। দুই মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী 2023 ও 2024 সালে বাংলাদেশে দুটি পরমাণু প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে মিয়ানমারকে বাংলাদেশের সঙ্গে সংলাপে উৎসাহিত করবে তাঁর দেশ। মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি, সুযোগ ও চ্যালেঞ্জ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তাসখান্দে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।